সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকের এই ক্লাসটা করার জন্য সকলেই প্রস্তুত আছো আজকে আমরা আলোচনা করব অধ্যায় তিনের একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে যেটা আমাদের অধ্যায়ে যে শিখন ফল বা শিখেছি তার জ্ঞানটাকে বৃদ্ধি করবে সেই সাথে এই প্রশ্নটা সমাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো নিয়মিতভাবেই আমরা কোনো কিছু আলোচনা শুরুর পূর্বে পূর্বপাঠ যাচাই করি তাহলে আমরা এ অধ্যায় যে পূর্বপাঠগুলো যে এ অধ্যায় থেকে আমরা যেগুলো শিখেছিলাম তা হল বন্ধনী পথিকের ব্যবহার একটা বিষয় ছিল হিসাব করতে আর ছিল ঐকিক নিয়ম সম্পর্কিত তাহলে শুরুতেই বলো একটা অঙ্কে কোনো হিসাব করো অঙ্কে যদি বন্ধনী থাকে তাহলে কোন বন্ধনের কাজ আগে করতে হয় ভেরি গুড প্রথম বন্ধনীর কাজ আর বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণভাব থাকলে কোন প্রক্রিয়া প্রত্যেকটির কাজ আগে করতে হয় ভাগের থ্যাংক ইউ খুব ভালো হয়েছে তাহলে ভাগের কাজ আগে করতে হয় তারপরে গুণের তারপরে যোগ বিয়োগ ঠিক একইভাবে আগে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার তুমি বলো তো ঐকিক নিয়ম কাকে বলে হ্যাঁ হিসাব করার সুবিধার্থে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার যে পদ্ধতি সেটাই ঐকিক নিয়ম আর ঐকিক শব্দটির অর্থ কী একক গুড ভেরি গুড ঐকিক শব্দের অর্থ একক বা এক ওকে থ্যাংক ইউ তাহলে সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের পাঠে চলে আসি আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি একটা প্রশ্ন তুলেছি পনেরোটি শার্ট ও বারোটি প্যান্টের মূল্য একত্রে চোদ্দ হাজার টাকা একটি শার্টের মূল্য চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের উদ্দীপক প্রথম প্রশ্ন উদ্দীপক অনুসারে পনেরোটি শার্টের মূল্য কত খুবই ইজি একটা প্রশ্ন আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একটি শার্টের মূল্য দেয়া আছে আমাদেরকে বের করতে হবে পনেরোটি শার্টের মূল্য অর্থাৎ গুণ করলেই হয়ে যাবে তাহলে আমরা এটা দ্রুতই সমাধান করে দিচ্ছি এটাতে আমরা অনেক কথা বলার দরকার নেই একটি শার্টের মূল্য চারশো পঞ্চাশ টাকা অতএব পনেরোটি আমরা শার্টের মূল্য চারশো পঞ্চাশ গুণিতক পনেরো টাকা তাহলে আমরা এই গুণটা অবশ্যই এখানে করে দেখব অবশ্যই অবশ্যই গুণটা করে দেখব এখন চারশো পঞ্চাশকে আমরা পনেরো দিয়ে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চার পাঁচে কুড়ি আর দিয়ে বাইশ এককের ঘরে শূন্য পাঁচ চার আমরা এর আগে এই ধরনের গুণ অনেক করেছি তাই গুণ নিয়ে কোনো আলোচনা নাই দেখে নেব যে আমাদের গুণটা সঠিক হয়েছে কিনা পাঁচ পঁচিশের পাঁচ সাত থেকে দুই বিশ সাত দু বাইশ আর পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ বসেছি পাঁচ সাত ছয় ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে গুণ ফল হলো ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এটি হল আমাদের কনম প্রশ্নের উত্তর পনেরোটি ষাটের মূল্য হল ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে তাহলে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব, তোমরা সকলেই তুলে নাও আমার সাথে সাথেই তোলা হয়েছে গুড ভেরি গুড তোলা হয়ে গেছে তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই এটার উত্তরটা আমাদের কাজে লাগবে ছয় টাকা আমরা এটা নোট রাখবো এখানেই রাখে দিই ছোট্ট করে ছয় টাকা আমাদের যে দ্বিতীয় প্রশ্ন খ এ বলেছে একটি প্যান্টের মূল্য কত তাহলে প্রথমে আমরা শার্টের মূল্য বের করলাম এখন প্যান্টের মূল্য উদ্দীপকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই যে শার্ট এবং প্যান্টের একত্রে মূল্য দেয়া আছে তাহলে একত্রে মূল্য থেকে ডিভাইডেড রুলস করতে হবে তাহলে দুটো মূল্য দেওয়া আছে আমরা একটার মূল্য বাদ দিলে আর একটার মূল্য পেয়ে যাই তাই না তাহলে একটার মূল্য পনেরোটি শার্ট ও বারোটি প্যান্ট থেকে যদি আমরা শার্টের সরি প্যান্ট হ্যাঁ পনেরোটি শার্টের মূল্য বাদ দিই তাহলে আমরা কী করবো বারোটি প্যান্টের মূল্য আবারও বলি শার্ট এবং প্যান্ট থেকে তুমি এটা ডিলিট করে দাও বারোটি এখানে দেখো এই কথাটা যদি আমরা মুছেই দিই তাহলে কী হবে পনেরোটি শার্টের মূল্য ঠিক একইভাবে পনেরোটি শার্ট যদি আমরা মুছে দিই তাহলে হবে বারোটি প্যান্টের মূল্য তাই না তাহলে এই যে পনেরোটি শার্ট ও বারোটি প্যান্ট থেকে আমরা কি বাদ দেবো ক থেকে যে পনেরোটি শার্টের মূল্য পেয়েছি বাদ দিলে আমরা শার্টের মূল্য পেয়ে যাব দেখি তাহলে দেওয়া আছে পনেরোটি শার্ট ও পনেরোটি শার্ট ও বারোটি প্যান্টের একত্রে মূল্য চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ক নং হতে পাই কি পাই ক নং হতে আমরা পেয়েছি পনেরোটি শার্টের মূল্য তাহলে পনেরোটি শার্টের মূল্য ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা এটা নিয়ে এখানে লিখবো ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা আলোচনায় করেছি যে একত্রের মূল্য থেকে পনেরোটি শার্টের মূল্য বাদ দিব এই যে দাগটা দিলাম এটা অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করবা তাহলে আমরা এটা বিয়োগ করবো চিহ্ন দিচ্ছি বিয়োগ করলে আমরা কী পাবো বারোটি প্যান্টের মূল্য তাহলে অতএব বারোটি প্যান্টের মূল্য তাহলে হবে শূন্য পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য পনেরো থেকে সাত বাদ দিলে আট হাতে থাকে এক সাত চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত একে মিলে গেলে শূন্য সাত হাজার আটশত টাকা এটা হলো বারোটি প্যান্টের মূল্য এখন কি আর একটি প্যান্টের মূল্য বের করা কোনো বিষয় না তাহলে এখানে বারোটি টাকা হ্যাঁ আমরা যদি এখানেও একটি প্যান্টের মূল্য বের করি কোনো সমস্যা নেই এখান থেকেও একইভাবেই করতে পারবো অতএব একটি প্যান্টের মূল্য আমরা কি করব ভাগ করব অবশ্যই ভাগ করব কারণ একটার মান যখনই বের করি আমরা সাধারণত বা সবসময় অধিক দেওয়া থাকলে একটার মান বের করতে হলে ভাগই করি তাহলে বারো দিয়ে আমরা এটাকে এখন ভাগ করব সাত হাজার আটশোকে তাই না তাহলে আমরা এইখানে কাজে লাগাই এই জায়গাটা খুব ছোট্ট করে আমরা অবশ্যই এখানে পাশে তোমরা এখানে লিখে দেখাবে আমি অত নিচে যাব না তা এটা করছি তাহলে ছয় বারং বাহাত্তর থাকে ছয় ষাট পাঁচ বারো ষাট আর এই শূন্য থাকে শূন্য ছয়শো পঞ্চাশ টাকা ভাগ ফলটা খুব সহজে আমরা পেয়ে গেলাম ছোট্ট একটা ভাগ ছয়শো পঞ্চাশ টাকা একটি প্যান্টের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা তোমরা বুঝতে পেরেছো গুড একত্রে থেকে আমরা যে কোনো একটার বাদ দিলে আর বের হয়ে যায় তখন ওইটার মূল্য যেটা থাকে সেটাকে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করলে একটার পেয়ে যাই এটা আমরা গাণিতিক বাক্য তৈরি করেছি আর এই বিষয়গুলোতে ক্লু দেওয়াই থাকে প্রশ্নেই সব কিছু দেওয়া থাকে তাই না ওকে গুড তাহলে তোমরা এটা সবার ওঠানো হয়ে গেছে ভেরি গুড এখন আমরা দেখব তিনশো টাকায় কয়টি প্যান্ট কেনা যায় এটা আমরা বুঝতেই পারছি তাহলে আমাদের এটা কাজে লাগবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা খয়ের এটা রাখি ওকে এখন লক্ষ্য করতে হবে যে প্রশ্নে আমাদের কি বলেছে তিনশো টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে অর্থাৎ প্যান্টের সংখ্যা বের করতে বলেছে এই প্রশ্নটির সমাধান আমরা অবশ্যই ঐকিক নিয়মে করব। তাহলে আমরা কিভাবে করব। আমরা পেয়েছি একটি প্যান্টের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা কোথায় পেয়েছি খ হতে পাই তাহলে খ হতে পাই একটি প্যান্টের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত বা পাই একটি প্যান্টের মূল্য টাকা এটা আমরা পেয়ে গেছি তাই না তাহলে এখন আমাদের যেটা করতে হবে তিনশো বিশ টাকায় কয়টি প্যান্ট প্যান্ট পাওয়া যায় অর্থাৎ ঐকিক নিয়মে যেটা চাই সেটা প্রথম লাইনের শেষে লিখতে হয় আমরা তাহলে লিখতে পারি এখন বা এখানে ছয়শ পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কেনা যায় হ্যাঁ একটি প্যান্ট আমাদের কি বের করতে হবে আগে এক টাকায় কয়টি পাওয়া যায় তাই না এক টাকায় প্যান্ট পাওয়া যায় তাই না হিসাবের সুবিধার্থে ব্যবহার করছি আসলে তো আমরা এক টাকা দিয়ে কেউই প্যান্ট কিনবো না কিনবে কি তোমরা না কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটা করছি তাহলে এক বাই ছয়শো প্যান্ট অতএব তিন হাজার টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে তাহলে কেনা যাবে নিশ্চয়ই বেশি কেনা যাবে বেশি হলে আমরা গুণ করতে হয় তা পূর্বেই শিখেছি ওকে তাহলে গুণ করলাম বেশিটা কার সাথে উপরের সাথে এখন আমরা কী করবো লক্ষিষ্ট আকারে প্রকাশ করবো কাটাকাটি করবো আমরা শূন্য শূন্য কাটতে পারি এখন পঁয়ষট্টি থাকলো আর কত থাকলো তিনশো বত্রিশ এখন আমরা পঁয়ষট্টি দিয়ে সরি তিনশো পঁচিশ পঁয়ষট্টি ঘরের নামতা বললে হয়তো আমরা পেয়ে যাবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ যদি পাঁচবার দিই পাঁচ ছয় পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ বার যায় এটা আমি একবারে পাঁচ বললাম কেন আসলে এককের স্থানে আমাদের পাঁচ আছে তো পাঁচকে এক এবং পাঁচ দ্বারা গুণ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ আসছে নয় বার হলে তো অনেক বেশি হয়ে যাবে তাই না কারণ ষাটের ঘর তাই পাঁচ দ্বারা যাই হোক এটা তোমরা তোমাদের মতো করেই করবে এক আর এটা হলো কত পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যান্ট কেনা যাবে টাকায় প্যান্ট কেনা যাবে অবশ্যই তোমরা এটা ওই কিক নিয়মে করবে ভাগ প্রক্রিয়ায় করলেও আসবে তোমরা বলছিলে বাট আমাদের অধ্যায় তিনে তো শিখেছি চার প্রক্রিয়া সম্পর্কিত আছে সেখানে ওই কিক নিয়মও আছে তাই না তো আমরা যে আজকে অঙ্কটা আলোচনা করলাম সবাই তোমরা ক্লিয়ার হয়েছ ওকে অনেক ধন্যবাদ আসলে শুধু অঙ্ক করলেই হবে না তোমাদের চেষ্টা করতে হবে নিজেদের প্রশ্ন তৈরি করা যখন তোমরা যোগ্যতাভিত্তিক প্রশ্ন তৈরি করতে পারবে তখন সমাধান করতে পারবে আর তাতে তোমাদের মজাও লাগবে আর দক্ষতা বৃদ্ধি পাবে তো আর কথা বলছি না আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস করার জন্য তোমরা সকলেই ভালো থাকো এবং বড়দের কথা মেনে চলবে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে হোপ ফর দ্য বেস্ট